ক্লাস নাইন তোমাদেরকে আজকে আবহবিকার বিকার বিষয়টি আলোচনা করব আবহ বিকার কাকে বলে ক্ষয়ী ভবন কী আবহ বিকারকে কয় ভাগে ভাগ করা যায় ক্ষুদ্রকণা বিসরণ কাকে বলে চাই বিসরণ কাকে বলে যান্ত্রিক আবহ বিকার কী মূলত এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব প্রথমত আমরা বলি আবহবিকার বিকার বলতে কি বোঝো আমরা অনেক সময় কি করি দেখতে পাই যে বাইরে অনেক দিন ধরে কোনো একটা লোহার দণ্ড বা লোহার কোনো জিনিস পড়ে আছে সেখানে কিছুদিন বাদে দেখা যাচ্ছে সেটা তার মধ্যে মরচে ধরে পড়ে আছে একটা পেরেক দীর্ঘদিন যদি কয়েকদিন একটা জলের মধ্যে যদি পেরেক ডুবিয়ে রাখো বা জলে ভেজানো থাকে তাহলে দেখা যাবে যে বাদামি রঙের একটা মরচে পড়ে আছে তো আমরা এই মরচেটা কি সেটাই আলোচনা করছি জলের সংস্পর্শে বাতাসের যে অক্সিজেন গ্যাস সেটার সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে এক ধরনের মানে এই পদার্থ যা লোহাকে দুর্বল করে দেয় সেটাকেই আমরা বলছি মানে এই মরচে ধরা আর কি আবার অনেক সময় আমরা দেখি যে পেঁয়াজ আমরা যখন পেঁয়াজ কাটি একটা খোসার থেকে আর একটা খোসা একটা খোসা থেকে আর একটা খোসা মূল যে রসা রসময় যে অঞ্চলটি তার আগ থেকে যে খোসাগুলো খো মানে পেঁয়াজের খোসাগুলো খুলে যায় বা আমরা সেখান থেকে বের করে নিই এইভাবে কিন্তু শিলার এক একটা স্তর খসে খসে পড়ে এই শিলার মানে এই পেঁয়াজে খোসার মতো একটা থেকে আর স্তর খসে পড়াকে বলা হচ্ছে এক্সফলিয়েশন আমরা এইগুলো নিয়ে আলোচনা করব আবার কখনো কখনো আমরা দেখতে পাচ্ছি যে বাড়ির আশেপাশে পুরোনো মন্দির সেখানে আমরা দেখি বা পুরনো বাড়ি আমরা দেখি অনেক উপরে এবার দোতলা তিনতলাও হতে পারে অনেক উচ্চতাও হতে পারে সেখানে আমরা দেখছি যে ফাটলের মধ্য দিয়ে গাছ গাছ বেরিয়েছে তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বট গাছ নিম গাছ অসত্য গাছ এগুলো জন্মাতে দেখি গাছগুলি শেকড় দেওয়ালের ফাটলের মধ্য দিয়ে ক্রমশ বৃদ্ধি পেয়ে দেয়ালগুলোকে দুর্বল এবং আলগা করে দেয় এইভাবে আমরা শিরার চূর্ণ হতে দেখি আর এই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব আজকের বিষয়টি হচ্ছে আবহবিকার কাকে বলে বায়ুতে মানে আবহাওয়ার বিভিন্ন উপাদানগুলি যেমন বৃষ্টিপাত উষ্ণতা আর্দ্রতা বায়ুমণ্ডলের অবস্থান এবং জীবজন্তু দ্বারা ভূতকের শিলাস্তরের যে যান্ত্রিক পরিবর্তন হয় এবং শিলার চূর্ণ বিচূর্ণ হয়ে ভূতকের একটা আমূল পরিবর্তন ঘটায় এবং যা রাসায়নিকভাবে বিয়োজিত হয়ে সৃষ্টি করে এবং তাকেই আমরা বলছি বিচুরি ভবন অর্থাৎ আমরা এখানে একটুখানি দেখছি এখন তোমাদের সামনে যেটা তুলে ধরছি সেটা হচ্ছে আবহবিকার এবং ভবনের মধ্যে কি তার পার্থক্য আবহবিকারটা হচ্ছে আবহবিকার প্লাস স্থানান্তর তাকে আমরা ভবন বলছি আর আবহবিকার প্লাস পুঞ্জিত ক্ষয় এবং ভবন এটাকে আমরা বলছি নগ্নি ভবন তাহলে আমরা ভবন এবং পুঞ্জিত ক্ষয় আমরা আলোচনা করেছি আগের ক্লাসে এখন আমরা যেটা বলছি সেটা হচ্ছে আবহবিকার এবং ক্ষয় ভবনের মধ্যে পার্থক্য কী আবহবিকার বিকার ভবনের পার্থক্য হচ্ছে আবহবিকার একই স্থানে অবস্থান করে শিলার আবহবিকার ঘটায় এবং মূল শিলার উপরে চূর্ণবি বিচূর্ণভূত শিলাখণ্ড অসংলগ্ন এবং পৃথকভাবে হয়ে পড়ে অর্থাৎ আবহবিকার বিভিন্ন উপাদানের সাহায্যে যান্ত্রিক ও রাসায়নিক পদ্ধতিতে শিলাস্তরের চূর্ণ হয়ে থাকে এবং বিয়োজিত হয় এটা আমরা বুঝতে পারলাম এবার আমরা দেখতে পাচ্ছি যেটা যে ক্ষয়ভবনটা হচ্ছে কি বিভিন্ন প্রাকৃতিক শক্তির মাধ্যমে কোনো একটা বিভিন্ন প্রাকৃতিক শক্তির মাধ্যমে কি দেখতে পাচ্ছি যে আবহবিকারগ্রস্ত পদার্থের অপসারণজনিত প্রক্রিয়া হলো ক্ষয়ভবন অর্থাৎ খৈভবনের ফলে বিভিন্ন প্রাকৃতিক শক্তির মাধ্যমে আবহবিকারগুলো বিকারগুলো আবহ আবহ হয়ে আছে এমন পদার্থের অপসারণ ঘটানোকেই বলা হচ্ছে ক্ষয়ভবন হলো আর আবহবিকারের বিকারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পদার্থের স্থান পরিবর্তন হয় না পদার্থের স্থান পরিবর্তন হয় না আর ক্ষয়ভবনের ক্ষেত্রে মানে আবহবিকারটা প্রাথমিক বা প্রস্তুতিমূলক প্রক্রিয়া বা খৈভবন কাজকে সহজ করে দেয় ঠিক একদম ঠিক খৈভবন করতে খৈভবনকে আরেকটু এক ধাপ এগিয়ে দেয় আর খৈভবন হচ্ছে আবহবিকারের এটা হচ্ছে স্থান পরিবর্তন করে একটা গতিশীল প্রক্রিয়া বলা যায় বুঝতে পেরেছ যেমন নদ নদী হিমবাহ বাতাস ইত্যাদিগুলো আমরা এই খৈভবনের প্রভাব প্রভাবে দেখতে পাই আর আবহবিকারের উপাদানগুলি হচ্ছে প্রাণী জগৎ মানে উপাদান এবং জীবজগৎ দ্বারা সংঘটিত অর্থাৎ বৃষ্টিপাত রোদ বায়ু প্রবাহ অর্থাৎ প্রাকৃতিক পরিবেশের উপর প্রাকৃতিক পরিবেশের দ্বারা প্রবাহিত হয় মানে এফেক্ট করে আবহবিকার আর জীব জীবজগত দ্বারা সংগঠিত হয়ে থাকে অর্থাৎ বায়ু উষ্ণতা আর্দ্রতা বৃষ্টিপাত বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাস এই আবহবিকার ঘটাতে সাহায্য করে বা আবহবিকারে অংশগ্রহণ করে থাকে আর খৈ ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নদী বায়ু হিমবাহ সমুদ্র তরঙ্গ প্রভৃতি প্রাকৃতিক শক্তিগুলো অংশগ্রহণ করে থাকে এবার আমরা আর বিষয়টা দেখব সেটা হচ্ছে আবহবিকার ক্ষয়ভবনকে আগেই বলেছি ত্বরান্বিত করে আর আবহবিকার ছাড়া শিলাস্তরে ক্ষয়ভবন সম্ভব আবহবিকার ছাড়াও কিন্তু শিলাস্তরে ক্ষয়ভবন সম্ভব আবহবিকার অত্যন্ত ধীরে প্রক্রিয়াটা চল চালায় বা প্রক্রিয়াটা হয় বা কাজটা করতে থাকে ক্ষয়ভবন খুব দ্রুত হয় তাহলে আমরা আবহাওয়া এবং ক্ষয় আলোচনাটা আমরা করলাম পরের ক্লাসে আবার এই আবহবিকারের বিকারের শ্রেণী বিভাগটা করছি চলো আবহবিকারের মধ্যে আমরা প্রথমে আলোচনা করব পুঞ্জিত ক্ষয় কি নগ্নিভবন কি পুঞ্জিত হচ্ছে পৃথিবী পৃষ্ঠের কোনো অংশ যদি হঠাৎ অবিকর্ষজ বলের বা ঘর্ষণজনিত বাধা অতিক্রম করে ঢাল বেয়ে ধীরে ধীরে অথবা দ্রুত গতিতে নেমে আসাকে বলা হচ্ছে পুঞ্জিত ক্ষয় আর নগ্নীভবনটা হচ্ছে কি আভবিকারের ফলে চূর্ণ বা বিয়োজিত হয়ে শিলার মধ্যে শিথিল শিলাপুঞ্জগুলো পুঞ্জিত হয় এবং পুঞ্জিত হয়ে ক্ষয় এবং ক্ষয়ভবন প্রক্রিয়ার মাধ্যমে অপসারিত হয় এবং নিচে নেমে আসে মূল শিলার উন্মুক্ত বা নগ্ন হয়ে পড়ে একে বলে নগ্নিভবন এটা এখানে আমরা একটু আলোচনা করছি এখন তোমাদের সামনে যেটা তুলে ধরছি সেটা হচ্ছে আবহবিকার এবং ক্ষয়ভবনের মধ্যে কি তার পার্থক্য আবহ হচ্ছে আবহবিকার প্লাস স্থানান্তর তাকে আমরা ক্ষয়ভবন বলছি আর আবহবিকার প্লাস পুঞ্জিত ক্ষয় এবং ক্ষয়ভবন এটাকে আমরা বলছি নগ্নি তাহলে আমরা নগ্নিভবন এবং পুঞ্জিত ক্ষয় আমরা আলোচনা করেছি আগে ক্লাসে এখন আমরা যেটা বলছি সেটা হচ্ছে আবহ বিকার এবং ক্ষয়ভবনের মধ্যে পার্থক্য কি ক্ষয়ভবনের পার্থক্য হচ্ছে একই স্থানে অবস্থান করে শিলার ঘটায় শিলার ওপরে চূর্ণ বিচু বিচূর্ণভূত শিলাখণ্ড অসংলগ্ন এবং পৃথকভাবে হয়ে পড়ে অর্থাৎ আবহ বিকার বিভিন্ন উপাদানের সাহায্যে যান্ত্রিক ও রাসায়নিক পদ্ধতিতে শিলাস্তরের চূর্ণ হয়ে থাকে এবং বিয়োজিত হয় এটা আমরা জান বুঝতে পারলাম এবার আমরা দেখতে পাচ্ছি যেটা যে ক্ষয়ভবনটা হচ্ছে কি বিভিন্ন প্রাকৃতিক শক্তির মাধ্যমে কোনো একটা বিভিন্ন প্রাকৃতিক শক্তির মাধ্যমে কি দেখতে পাচ্ছি যে আবহ বিকারগ্রস্ত পদার্থের অপসারণজনিত প্রক্রিয়া হলো ক্ষয়ভবন অর্থাৎ ক্ষয়ভবনের ফলে বিভিন্ন প্রাকৃতিক শক্তির মাধ্যমে আবহ বিকারগুলো আবহ বিকারের আবহ হয়ে আছে এমন পদার্থের অপসারণ ঘটানোকেই বলা হচ্ছে ক্ষয়ভবন হলো আর আবহবিকারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পদার্থের স্থান পরিবর্তন হয় না পদার্থের স্থান পরিবর্তন হয় না আর ক্ষেত্রে মানে প্রাথমিক বা প্রস্তুতিমূলক প্রক্রিয়া বা ক্ষয়ভবন কাজকে সহজ করে দেয় ঠিক একদম ঠিক ক্ষয়ভবন করতে ক্ষয়ভবনকে আরেকটু এক ধাপ এগিয়ে দেয় আর ক্ষয়ভবন হচ্ছে আবহবিকারের এটা হচ্ছে স্থান পরিবর্তন করে একটা গতিশীল প্রক্রিয়া বলা যায় বুঝতে পেরেছ যেমন নদ নদী হিমবাহ বাতাস ইত্যাদিগুলো আমরা এই ক্ষয়ভবনের প্রভাব প্রভাবে দেখতে পাই আর আবহবিকারের উপাদানগুলি হচ্ছে প্রাণী জগৎ মানে উপাদান এবং জীবজগৎ দ্বারা সংগঠিত অর্থাৎ বৃষ্টিপাত রোদ বায়ু প্রবাহ অর্থাৎ প্রাকৃতিক পরিবেশের উপর প্রাকৃতিক পরিবেশের দ্বারা প্রবাহিত হয় মানে এফেক্ট করে আবহবিকার আর আর জীবজগত দ্বারা সংগঠিত হয়ে থাকে অর্থাৎ বায়ুর উষ্ণতা আর্দ্রতা বৃষ্টিপাত বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাস এই আবহবিকার ঘটাতে সাহায্য করে বা আবহবিকারে বিকারে অংশগ্রহণ করে থাকে আর ক্ষয়ভবনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নদী বায়ু হিমবাহ সমুদ্র তরঙ্গ প্রভৃতি প্রাকৃতিক শক্তিগুলো অংশগ্রহণ করে থাকে এবার আমরা আর বিষয়টা দেখব সেটা হচ্ছে আবহবিকার বিকার ক্ষয়ভবনকে আগেই বলেছি ত্বরান্বিত করে আর আবহ ছাড়া শিলাস্তরে ক্ষয়ভবন সম্ভব আবহ ছাড়াও কিন্তু শিলাস্তরে ক্ষয়ভবন সম্ভব আবহবিকার অত্যন্ত ধীরে প্রক্রিয়াটা চল চালায় বা প্রক্রিয়াটা হয় বা কাজটা করতে থাকে ক্ষয়ভবন খুব দ্রুত হয় তাহলে আমরা আবহ বিকার এবং ক্ষয়ভবনের আলোচনাটা আমরা করলাম পরের ক্লাসে আবার এই আবহবিকারের শ্রেণী শ্রেণীবিভাগটা করছি চলো